দেশে একটা মহামারী দেখা দিয়েছে, যেখানে কিনা দেখা যাচ্ছে অন্য দেশের বৌদ্ধ ধর্ম খ্রিস্টান সব এসে আল্লাহর পথে নামাজ পড়ছে, এরকম ভিডিও অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমাদের দেশে কিছু কুলঙ্গার রয়েছে যারা এখনও নিজেকে শুধরাতে পারেনি, তারা এখনও তাদের লোকটা সামলাতে পারেনি। গরিব কিছু গরিব লোক, যেসব ছোট ছোট বাচ্চারা এই লকডাউনের কারণে খেতে পারছে না, বাসায় কান্না করছে, না খেয়ে দিনের পর দিন রাস্তায় পড়ে আছে, কান্না করছে, কারো কাছ থেকে একটু সাহায্য পাচ্ছে না। হ্যাঁ, এই এই ত্রাণের এই ত্রাণ নিয়েও এখন এই কিছু কুলঙ্গা রয়েছে, কিছু নেতা রয়েছে, কিছু চেয়ারম্যান রয়েছে যারা লোভ সামলাতে পারছে না। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি, যে ভিডিওটা দেখে আমি থাকতে পারিনি। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন চেয়ারম্যান, আমি ভালো বলতে পারবো না একজন চেয়ারম্যান কিনা নেতা আমি সঠিক জানি না, বাট সে ত্রাণ দিচ্ছে বয়স্ক বয়স্ক মানুষ, যে মানুষগুলো তার বাপের সমতুল্য, তার মায়ের সমতুল্য, সে মানুষ দিয়ে ত্রাণ দিচ্ছে, এমনভাবে ত্রাণগুলো দিচ্ছে। হ্যাঁ, একজন বাপের বয়সের একজন মানুষকে থাপ্পড় মেরে মেরে ক্যামেরার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে তারপর ত্রাণ দিয়ে ওখান থেকে ফিরিয়ে দিচ্ছে। আর স্ক্রিনেই যে ভদ্রলোককে দেখছেন, এই সেই ভদ্রলোক যে কিনা ত্রাণ বিতরণ করছে, গরিব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে গালে থাপ্পড় মেরে মেরে ক্যামেরার সামনে মুখ ঘুরিয়ে ত্রাণ বিতরণ করছে, দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি ত্রাণ বিতরণ করছি, ত্রাণ দিচ্ছি, গরিব মানুষদের সাহায্য করছি। বন্ধুরা, দেশে এটা মহামারী দেখা দেয়নি, এটা আল্লাহর গজব। আল্লাহ বলছে যে তোরা এখনও নিজেকে শুধরা, এখনও সময় আছে তোদের, কিন্তু মরার আগ মুহূর্তেও এদের লোভ এরা সামলাতে পারবে না। আচ্ছা বলুন তো, এই গরিব লোকদের দুর্বলতার সুযোগ নিয়ে এসব ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভাইরাল করার কোনো দরকার আছে? আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সেই সম্মানটুকু আপনি ধরে রাখেন, এইভাবে নয়। বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আগে ভিডিও ফুটেজ দেখে আসি। ধরেন বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর যদি আপনার কিছু বলার থাকে, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।